হলিউডের একটা মুভি বাংলাদেশে ধারণ হয়েছে, দেখছেন হয়তো, এক্সট্রাকশন মুভি। এটা নিয়ে অনেক আউটক্রাই চলতেছে বাংলাদেশিদের মধ্যে। এখন এটা নিয়ে যে কথা বলবো, রিভিউ দেওয়ার ব্যাপারের ব্যাপার হচ্ছে যে আই উইল ট্রাই নট টু স্পয়েল ইট, স্পয়লার দেওয়ার চেষ্টা করবো না আর কি। তো স্টিল কিছু প্রাসঙ্গিক কথা চলে আসবে, কিছু ক্লিপ দেখাবো যেগুলো মুভির স্টোরির জন্য কোনো স্পয়লার হিসেবে কাজ করবে না, বাট আপনারা যদি সেটুকু স্কিপ করতে চান তাইলে আমি সেকেন্ড হিসেবে দিয়ে দিব কোথায় কোথায় আছে। এখন এই মুভি নিয়ে কথা বলা আসলে অনেক কিছু আছে, কোন দিক থেকে শুরু করে কোন দিক থেকে শেষ করবো বুঝতেছি না। প্রথমত হচ্ছে যে হলিউডের একটা মুভি শুটিং করা হয়েছে, দেখানো হচ্ছে যে একটু মনে হয় বলাই যে একটু স্টোরি লাইন বোধহয় ফেসবুক থেকে সবাই জেনে গেছেন যে ইন্ডিয়ার একজন মাফিয়ার ছেলেকে হইতেছে বাংলাদেশের একজন মাফিয়া কিডন্যাপ করে নিয়ে আসছে, তাকে উদ্ধার করতে অস্ট্রেলিয়া থেকে একজন আসে। তো ওই যে ক্রিস হেমসওয়ার্থ, সবাই চিনেন আপনারা, ইয়ে থোর মুভির যে মেইন কাস্ট ছিল সে, তো এই হইতেছে ঘটনা। এখন সেটা দেখা দিয়ে গিয়ে বাংলাদেশকে দেখানো হয় না, প্রথমত পুরো স্টোরিটাই হইতেছে বাংলাদেশে, পুরো মুভিটার ঘটনা বাংলাদেশে, উদ্ধার করতে বাংলাদেশে আসছে, পুরো 2 ঘন্টা পুরোটা সময় বাংলাদেশে কাটাইছে, কিন্তু আলটিমেটলি দেখানো হয়েছে ইন্ডিয়াকে, কলকাতা। এখন বাংলাদেশের তো জায়গা জায়গায় আমাদের চেতনা আঘাতপ্রাপ্ত হয় সেটা বলে লাভ নাই, সারা সেগুলো নিয়ে আস্তে আস্তে আসতেছি। তো এটা একটা চেতনা আঘাত পাওয়ার একটা জায়গা যে বাংলাদেশের মুভি ইন্ডিয়াতে কেন ধারণ করা হইলো। এখন পৃথিবীতে এত মুভি বানাইতেছে চারপাশে, সেই এত মুভির মধ্যে কে কোথায় কী করে না করে এগুলো কেউ খবরও রাখে না, কিন্তু বাংলাদেশ যেহেতু একটা হলিউডের মুভিতে একবার আসছে জীবনে, সুতরাং এটা আমাদের জন্য একটা বিগ ডিল জাতিগতভাবে, কারণ জাতিগতভাবে আমাদের এত বড় অর্জন কিন্তু নাই। হলিউডের একটা মুভিতে বাংলাদেশকে দেখানো হয়েছে, এটা কিন্তু একটা বিশাল অর্জন জাতিগতভাবে, কারণ আমাদের এখানে কোনো রিসার্চ হয় না, আমাদের ইউনিভার্সিটি কোনো ভালো র্যাঙ্কে নাই, আমাদের কোনো কিছুতে নাই, সুতরাং এটা একটা বিশাল অর্জন, এটা একটা টক অফ দ্য টাউন আমাদের জন্য, অনেক কথা হইতেছে। সো এটা আমাদের একটা খুব ইগোতে লাগছে বড় যে কেন ইন্ডিয়াকে, বাংলাদেশের কথা বলে ইন্ডিয়াকে দেখানো হলো। ফ্র্যাঙ্কলি এই জায়গাগুলো আমারও খারাপ লাগছে, একজন বাংলাদেশ হিসেবে না লাগার কোনো সুযোগ নেই, কিন্তু আনজাস্টিফাইড খারাপ লাগার কি এগুলো, যে আমি এগুলো নিয়ে খারাপ লাগছে এটা ভিতরে রেখে দিব, জীবনে মুখ দিয়ে আটার করবো না, কারণ এটা লজ্জার একটা ব্যাপার মুখ দিয়ে উচ্চারণ করাও। কিন্তু ওই যেটা বললাম চেতনার জায়গা থেকে একটা আমারও টোকা লাগে, তো সেটার অনেক কারণ থাকতে পারে, এগুলো কোনো বিগ ডিল, এগুলো নিয়ে যারা তেনা পেঁচা ওই যে গর্বিত বাংলাদেশি সারা জীবন গর্বের চেতনা রেখে আসছে এই কারণে এরকম করতেছে। পৃথিবীর ফুটিংই কি ইয়েতে হয়, এই জায়গায় যেই লোকেশান দেখানো ওই লোকেশানে গিয়ে করা হয়, অ্যান্টার্কটিকা দেখানো হয় সিজিআইয়ের মধ্যে, পিছনে গ্রিন স্ক্রিন মেরে দিয়ে হইতেছে অ্যান্টার্কটিকা বানায় ফেলে সেটের মধ্যে একটা রুমের মধ্যে, তারপর হইতেছে সাহারা মরুভূমি দেখা হয় দেখানো হয় ওটা একটা রুমের মধ্যে সিজিআই দিয়ে করে ফেলে, অথবা নালে চলে যায় অ্যারিজোনার ডেজার্টে বা নেভাডার ডেজার্টে, অথবা ইয়েতে ক্যালিফোর্নিয়ার ডেজার্টে চলে যায়, তাদের চলে যায় মঙ্গল গ্রহে চলে যায়, সব কিছুই হইতেছে একটা রুমের মধ্যে করা হয়। তো বাংলাদেশকে দেখাইছে বলে বাংলাদেশে গিয়ে ফার্মগেটের রাস্তা রাস্তার মোড়েই বসতে হবে, আপনার পরিচিত জায়গাতেই বসতে হবে, এরকম না হলে মুভি হবে না। কবে থেকে আপনার এরকম মুভির দর্শক হয়ে গেলেন, এই যে এত বছর মুভি দেখে আসতেছেন, কখনো কি এটা নিয়ে কোনো কমপ্লেন করছেন যে যেই মুভি যেই লোকেশান সেখানে গিয়ে করে নাই কেন? আপনি বাংলাদেশে না হলে আপনি টেরও পাইতেন না কোনটা বাংলাদেশ, কারণ এই যে দেখানো হয়েছে এগুলা সব কিন্তু ইন্ডিয়ার, কিন্তু আমরাও কিন্তু দেখে বোঝা মুশকিল যে আসলে এগুলো ইন্ডিয়ার। সো এগুলো কোনো ইস্যু না, এটা এখন কথা হচ্ছে কেন বাংলাদেশে করে নাই। ওরা কিন্তু এই শুটিং করার জন্য যে বাংলাদেশের কিছু সিএনজি দেখায়, তারপর বাংলাদেশের কিছু জিনিসপত্র তো দেখায়, গাড়ি টাড়ি এগুলো সব উড়ে নিয়ে গেছে ইন্ডিয়াতে, সিএনজি মিএনজি গাড়িগুলো এগুলো পত্রপত্রিকাতে রিপোর্ট হয়েছিল যখন শুটিং চলতেছিল। তো ওরা সব কিছু ইন্ডিয়াতে এত কিছু উড়ে নিয়ে গেল, সেখানে ইন্ডিয়া থেকে সামান্য বাংলাদেশে এসে শুটিংটা করে গেল না কেন? নিশ্চয়ই তাদের এন্ড আমরা তো ডিটেলস জানি না, কোনো কারণ তো আছে, অকারণ তো করে নাই, ওরা পকেটের টাকা যাইতেছে আপনার পকেটের টাকা যাচ্ছে না, সো তারা হিসাব করে প্রত্যেকটা স্টেপ ফেলছে নাও, কোনোভাবে এটা ইকোনমিক্যাল হয়েছে, কোনোভাবে হয়তো ইন্ডিয়া, যেটা আমি ভাবছিলাম আর কি, যে কোনোভাবে এটা ইকোনমিক্যাল হয়েছে, হয়তো ইন্ডিয়াতে পুরোটা শুটিং করা হয়েছে, সুতরাং ইটুকের জন্য বাংলাদেশ আবার পুরো টিম নিয়ে যাওয়া, হোটেল ভাড়া করা, ম্যানেজ করা, কারণ ওরা তো ইন্ডিয়াতে কিছু লোকেশন ম্যানেজ অলরেডি করে ফেলছে, তো সব কিছু মিলিয়ে ডিফিকাল্ট দেখে ওরা ওই ইন্ডিয়াতেই পুরো জিনিসটা যেভাবে ইকোনমিক্যাল হয় ওভাবে শেষ করে ফেলছে, যেটা আমি ভাবছিলাম আর কি। টু মাই সারপ্রাইজ পুরো মুভিতে ইন্ডিয়ার কোনো দৃশ্যই নেই, সামান্য একটু পুরো মুভিটাই হয়েছে বাংলাদেশে, তাইলে কেন ইন্ডিয়াতে বসে বসে শুটিংটা করলো সেইটা আমি জানি না। এখন ওই শুটিংটার সময় কি বাংলাদেশে ইলেকশনের সাইকেল পিরিয়ড চলতেছিল, এরকম কিছু বাংলাদেশ নিরাপদ ছিল না, নিরাপত্তার ইস্যু ছিল না কি, যে কারণে হোক বাংলাদেশের নিরাপত্তার ইস্যু হওয়াটা একটা বড় সম্ভাবনা আছে। আমি একবার আমার ইউএসএ থেকে কিছু স্টুডেন্ট বাংলাদেশে যাবে, পুরান ঢাকায় যাবে, পুরান ঢাকায় গিয়ে কী জানি করবে, ওরা বানর নিয়ে গবেষণা করবে না কি পুরান ঢাকা নিয়ে কী নিয়ে গবেষণা করবে। সো আমার এক ফ্রেন্ড আমার সাথে, আমি তখন বাংলাদেশে থাকি, আমি ইউএসএ কিছুদিন ছিলাম, 3-3.5 বছর থেকে বাংলাদেশে ফেরত গেছি, তো আমার সাথে সে যোগাযোগ করছে যে ইউএস থেকে কিছু স্টুডেন্ট আসবে, আমি জানি নিয়ে দেখাইতে পারবো কিনা। আমি বুঝাই শিওর ওরা আসবে, আমি ওদেরকে নিয়ে যাবো, এসে করবো সব কিছু প্ল্যান ফাইনাল করবো যেই রাতে, ওই দিন সকালে হইতেছে ওরা পুরো প্রোগ্রাম ক্যান্সেল করে ওরা বাংলাদেশ থেকে নেপালে নিয়ে গেছে। কেন? ওরা তো যেটা বললাম ভদ্রলোক, এটা ওই যে সাবিলা নুরকে নিয়ে একটা এপিসোড করছি সেটা দেখতে পারেন, বাংলাদেশদেরকে নিয়ে কথা বলছি আর কি, এবং বিদেশিদেরকে নিয়ে কথা বলছি, তো বিদেশিরা তো ভদ্রলোকেরা কখনো বলে না মুখের উপরে, যেটা আমাদের জন্য এম্বারেসিং হয়। তো আমার কারণ বলছে যে
ওগুলো কারণ দেখে নাই, বলছে যে এমনিতে অনিবার্য কারণ বশত আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আসলে বাস্তবতা হইতেছে ওই সময়টা বাংলাদেশে জঙ্গি নিয়ে ওই সম্ভবত ইয়ের টাইমটা চলতেছিল, যে হোটেল কোন হোটেলে আক্রমণ টাক্রমণ হলো না, মানে ওই সময়টা ভোলাটাইল যাচ্ছিল বাংলাদেশের পরিস্থিতি, তো যেই কারণে ওরা আলটিমেটলি সরাই নিছে। এবং ওই সময়টাতে প্রচুর বাংলাদেশের ইন্টারন্যাশনাল সেমিনার ছিল যেগুলো সম্পর্কে আমি ওয়াকিফ হাল ছিলাম, ওগুলো ক্যান্সেল হয়ে গেছে। প্রায় 3 মাসের মতো বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল সব কাজকর্ম স্থগিত ছিল। সো এরকম অনেক বিষয় থাকে। এখন বাংলাদেশের মতো দেশে তো সারা বছর কেউই কিন্তু নিরাপদ বোধ করেন, আপনারা এই দেশে থাকতে থাকতে আপনাদের কাছে আপনারা টের পান না, যারা বাইরে থেকে আসে এরা কিন্তু পাগল পাগল লাগে এদের কাছে। সো ফর হোয়াট এভার রিজন আমার ধারণা যে পুরোটা মুভি যেহেতু বাংলাদেশকে নিয়ে, সেই অথচ ওরা বাংলাদেশে শ্যুটিং না করুন ইন্ডিয়াতে বসে শ্যুটিং করলো, কোথাও কোনো ইস্যু ছিল শুরুতে যেটা বললাম, আমি ভাবছিলাম ইন্ডিয়াতে একটা বড় অংশ শ্যুটিং হবে দেখেই কাজটা করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার কোনো দৃশ্যই নাই, পুরোটাই বাংলাদেশের নিয়ে। সুতরাং দেয়ার ইজ নো রিজন যে এটা কেন ইন্ডিয়াতে বসে করলো। তো অ্যাগেন এখানে কোনো কিছু আসলে আমাদেরকে ভালোভাবে পিকচারাইজ করতেছে না, কিছু করার নাই, পিকচারাইজ করার সুযোগ আমরাই রাখি না আর কি। সো এটা একটা ব্যাপার বাংলাদেশের পরিবেশ পরিবেশ। আর বাংলাদেশে তো কোনো কাজ করতে আসলে চাঁদাবাজি করে, হুনোজ হয়তো বা কেউ চান্দা মন্দা চাইয়ে বসছে নাকি পরে বাদ দিয়ে ইন্ডিয়াতে গেছে, আই ডোন্ট নো। সো এটার সাথে পজিটিভ কোনো কিছু অ্যাসোসিয়েটেড থাকার সম্ভাবনা আমি দেখতেছি না। সো এটা ইনএক্সপ্লিকেবল একটা ব্যাপার কেন বাংলাদেশের একটা মুভি ফুল টাইম ইন্ডিয়াতে বসে শ্যুটিং করলো। তো গেল সেই পার্ট, এখন মুভিতে ঢুকি। মুভির মোটামুটি 95% বাংলাদেশে দেখানো হয়, বাংলাদেশে ঘটনাগুলো ঘটে, ইন্ডিয়াতে মনে হয় 1% দৃশ্য আছে আর অস্ট্রেলিয়াতে বোধ হয় আছে, অথবা যেই দেশই হোক, যেটা বললাম যেই দেশকে উপস্থাপন করা হয় সাধারণত ওই দেশে গিয়ে ধারণ করা হয় না, সো ইটস ডিফিকাল্ট টু টেল। অস্ট্রেলিয়া হোক অথবা যেখানে হোক সেখানে দেখানো হয়েছে কয়েক মিনিট। শুরু হয়েছে ইন্ডিয়ার এন্ট্রি দিয়ে মুভিতে, বাংলাদেশ আগে ইন্ডিয়াকে দেখানো হয়। সো ইন্ডিয়ার এন্ট্রিটা কীভাবে হয় মুভিতে সেই দৃশ্যটা দেখি, আর বাংলাদেশের এন্ট্রিটা কীভাবে হয় সেই দৃশ্যটা দেখব। আচ্ছা, তো ইন্ডিয়া বেশ সুন্দর একটা ছিমছাম পরিচ্ছন্ন, বেশ আধুনিক, দামি গাড়ি, দামি স্কুল কলেজ, পরিচ্ছন্ন ছিমছাম পরিবেশ। আর বাংলাদেশে ঢুকতেছে দেখি, বাংলাদেশও তো ছিমছাম পরিবেশ নিশ্চয়ই দেখানো হবে দেখি। এখানে যা দেখানো হয়েছে বাংলাদেশ, আমি জানি আপনাদের চেতনা আঘাতপ্রাপ্ত হবে, কারণ হলিউডের মুভিতে বড় পর্দায় রঙিন পর্দায় হলিউডে কখনো এই ধরনের দৃশ্য খুবই বিরল, সব ছিমছাম পরিপাটি দেখানো হয়। সো সেইখানে হঠাৎ করে এরকম একটা দেশ দেখে, এবং সেই দেশটা আমার দেশ, লজ্জা লাগা খুবই স্বাভাবিক, আমারও লাগছে, আমারও খারাপ লাগছে, সত্যি কথা অস্বীকার করবো না, একা একা লজ্জা পাইছি রুমের মধ্যে বসে বসে। এখন কথা হইতেছে যে লজ্জা পাইছি বলে এটা কি বাস্তবতা না? আপনি ঢাকা শহর একটা পিক করেন, আপনি র্যান্ডমলি ঢাকা শহরে গিয়ে ল্যান্ড করেন, আপনি আপনি ড্রোন থেকে লাফ দিয়ে ঢাকা শহরে নামবেন, আপনি মোটামুটি এরকম কোনো একটা জায়গাতে গিয়ে পড়বেন। এখন ইন্ডিয়াতে কিন্তু এরকম বস্তি একটাও দেখানো হয় না দৃশ্য সব, আর ভালো পশ জায়গা দেখানো হয়েছে, ঢাকার সবগুলো হইতেছে বস্তি দেখানো হয়েছে। নাও এটা নিয়ে অনেকে তেনা পেঁচাইতে পারেন চাইলে, আমার কাছে খারাপ লাগছে যে ইন্ডিয়ার একটা কয়েকটা দৃশ্য দেখালো সব পশ পশ জায়গা, আর বাংলাদেশের যে কয়েকটা দৃশ্য দেখালো সব বস্তি, খুবই দুঃখজনক। এটা নিয়ে পেঁচানো তেনা পেঁচানোর কিছু না, এটা মুভির প্রয়োজনে দেখানো হয়েছে। মুভি ইন্ডিয়াতে যেই দৃশ্যগুলো দেখানো হয়েছে, যেই ছেলেটা সে হইতেছে মাফিয়ার ছেলে, সে খুব ভালো পশ পরিবেশে আছে, এটা স্বাভাবিক। আর বাংলাদেশে হইতেছে মারামারি করতেছে, মারামারি করতে হইলে তো ঢাকা শহরের রাস্তায় মারামারি করবে, এটা তো আর ঢাকা শহরের অভিজাত এলাকায় গিয়ে মারামারি করবে না, র্যান্ডম ঢাকা শহরের যে কোনো র্যান্ডম জায়গাতে হবে, সেটা করতে গেলে যে কোনো ঢাকা শহরের র্যান্ডম মানে কিন্তু এরকম। সো যারা বিদেশি তারা তো আমার বাংলা বুঝতেছে না, তারা বুঝবে না, আমরা বাংলাদেশি, আমি আর আপনি জাস্ট বিটুইন ইউ অ্যান্ড আই, আমরা কিন্তু জানি দিস ইজ ঢাকা, ঢাকা সিটি, দিস ইজ রিয়েল পিকচার অফ বাংলাদেশ এবং ঢাকা সিটি। সো কিন্তু বড় পর্দায় দেখি, হলিউডের পর্দায় দেখি একটু ইজ্জতে লাগছে, আপনারও লাগছে, আমারও লাগছে, আমি জানি, চুপচাপ চেপে থাকেন, এটা হইতেছে বাস্তবতা। আর যাই দেখানো সেটা মুভির স্বার্থে, মুভির স্টোরির স্বার্থে। এখানে বাংলাদেশে কি তাহলে কোনো পশ জায়গা নাই? আছে, পুরো ঢাকা শহরের মধ্যে কিছু জায়গা আছে, খুব ভালো ভালো কিছু বিল্ডিং আছে, পরিচ্ছন্ন পরিবেশ, এটা পুরো ঢাকা শহরের হয়তো 0.5% এরিয়া কভার করবে, আর 95.5% কিন্তু এরকম বস্তি। তো এটা নিয়ে আমার জন্য দুঃখ নাই, কারণ এখানে যা দেখানো হয়েছে এটা এটা সত্যিকার অর্থে ঢাকা শহরকে পিকচারাইজ করে। কিন্তু এগুলো মুভির সাথে, এখানে তো মুভি দেখতে বসছে, একটু ডকুমেন্টারি দেখতে বসছে বাংলাদেশের উপরে, যে বাংলাদেশ কেমন, বাংলাদেশ কান্ট্রি হিসেবে কেমন, সেটার উপর ডকুমেন্টারি হচ্ছে। সো এগুলো নিয়ে খেপার কিছু নাই, পাবলিক খেপবে, কারণ হইতেছে
ওই যে সাবিলানুর এপিসোডটাতে যখন আলোচনা করছি যে বাংলাদেশ নিয়ে যদি সত্য কথাটা আপনি বলেন ভালো কিছু বলতে পারবেন না, সো সেই ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে তার কথা বলা বন্ধ রাখতে হবে, আর নাহলে মিথ্যা চেতনার গল্প করে যেতে হবে, দুইটার একটা। সত্য বলতে গেলে কিন্তু এগুলো সামনে চলে আসবে, কিছু করার নেই। নাও আরেকটা জিনিস যেটা ইনএক্সপ্লিকেবল লাগছে আমার কাছে, ফ্র্যাঙ্কলি এটা আমার কাছে আসলে গ্রহণযোগ্য লাগে নাই, যে মুভিতে বাংলাদেশি যতগুলো চরিত্র দেখানো হলো এরা কেউ বাংলাই বলতে পারে না, বাংলা বলতে পারে না তো পারে না, একেবারে কলকাতার বাংলাটাও বলতে পারে না। যে মেইন বাংলাদেশের যে মাফিয়া যাকে দেখানো হয়েছে সে সম্ভবত হিন্দি টিন্দি বা অন্য কোনো ভাষা বলে, সে বাংলাই বলতে পারে না, সে আর কিছু বাংলা শুনি। এখানে না, এর চেয়েও ওয়ার্স তার বাংলা আছে, সেগুলো পুরো মুভি থেকে খুঁজে বের করিনি, কিছু জায়গা থেকে দেখি আমরা। দুটো আঙ্গুল কাটা আমার দিয়ে, যে কোনো দুটো কেন? কারণ যেই শুয়োরের বাচ্চা আমার মাল চুরি করছিল তুই বললি সে তো মরে গেছে। আমি চাই তুই মনে রাখ যে আমার মাল চুরি করলে কি হইতে পারে। সো এই যে এখানে তার সে বাংলাই বলতে পারে না, তো এখন সে একটা মেইনের প্রধান চরিত্র, একটা বাংলাদেশি বাংলাভাষী ভাষাভাষী লোক ধরে আনা গেল না। নাও তারা যখন মুভি করে, যেমন আপনি যদি আজকে বাংলাদেশি না হয় আপনি যদি পাকিস্তানের হন মনে করেন, আপনি কিন্তু এই পার্থক্য বুঝবেন না। আর সেখানে সাবটাইটেলে মুভি দেখার সময় আপনি সাবটাইটেল অন করে রাখবেন, বা আমেরিকার হন, ইংল্যান্ডের হন, কানাডার হন, যে দেশের হন, আপনি কিন্তু এখানে বাংলা বলতেছে না হিন্দি বলতেছে, বাংলাটা অ্যাকুরেট উচ্চারণ হচ্ছে কি না, নাকি ইন্ডিয়ান বাংলা বলতেছে কলকাতার, এগুলো কেউ কিন্তু দর্শক বুঝবে না। সো এটা নিয়ে তাদের যারা মুভি বানাইছে তাদের এত বদার হওয়ার কোনো প্রয়োজন মনে করে না, তারা জাস্ট হাতের কাছে যেটা বললাম লজিস্টিক্যালি যেটা তাদের জন্য কনভিনিয়েন্ট হয়েছে ওরা ওইটাই হয়তো বা করছে, মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, অকারণে তো আর করেন না। কিন্তু আমার কাছে এটা আনএক্সেপ্টেবল লাগছে এই কারণে যে যেহেতু এটা মূল চরিত্র, কোনো সাইড ক্যারেক্টার না, সেহেতু একটা বাংলাদেশিকে এই রোল দেওয়া যাইতো, অথবা অ্যাটলিস্ট ডাবিংয়ের সময় একটা বাংলাদেশিকে টিকে নিয়ে তুলে নিয়ে ডাবিং করানো যাইতো। সো এত বড় মুভি, এত বড় বাজেট, এখন যেটা বললাম তারা তো এখানে ডকুমেন্টারি করতে বসে নাই, সো একদম অ্যাকুরেটলি পিকচারাইজ করাটা এখানে উদ্দেশ্য না। 99% পৃথিবীর দর্শক উডন্ট ইভেন কেয়ার অথবা আন্ডারস্ট্যান্ড বা রিয়েলাইজ যে এখানে কী হইতেছে ভাষা নিয়ে কোন দেশের কী, এগুলো সবাই সাবটাইটেল দিয়ে দেখবে। সো দ্যাটস নট এ হিউজ পয়েন্ট, কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে আমাদের কাছে একটা হিউজ পয়েন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে পুরো জিনিসটা কলকাতায় শুটিং করা হয়েছে, এরা যারা কথা বলে এরা চরিত্রগুলো সব কলকাতার চরিত্র, যে ইয়েগুলো দেখানো হয় মানুষগুলা যত ইয়ে করে এটা তো, এটার একটা আমি জানি এখানে একটা জিনিস হইতে পারে, যেরকম বললাম যে আমাকে যখন আমেরিকা থেকে কিছু স্টুডেন্ট বাংলাদেশ পরিদর্শনে আসবে, রিসার্চে আসবে, ওরা কিন্তু বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই রাখে না, ওরা করে কি লোকাল কাউকে খুঁজে বের করে যারা হয়তো সেই ইনফরমেশনগুলো তাদের কাছে দিবে। সো প্রডিউসার হয়তো ইন্ডিয়াতে কারোর সাথে যোগাযোগ করছে, হয়তো ইন্ডিয়াতে তার পরিচিত আছে, স্বাভাবিক ইন্ডিয়াতে কিছু বাইরের বিশ্বের সাথে ইন্ডিয়ার লেনদেন আছে, বাংলাদেশের নাই খুব একটা, চেতনা আঘাতপ্রাপ্ত হলে কিছু করার নাই। সো হয়তো ইন্ডিয়াতে পরিচিত কেউ আছে প্রডিউসারের, তার সাথে যোগাযোগ করছে যে আমার ব্যবস্থা করে দাও, সেই ইন্ডিয়ার প্রডিউসার হয়তো বলছে যে আচ্ছা ঠিক আছে বাংলা লাগবে তোমার, বাংলা ভাষা তো আমাদের ইন্ডিয়াতে একটা অংশ আছে, কলকাতা ওরা তো বাংলা বলে, সো ওইখানে করে ফেলো তুমি। তারপর তারা হিসাব করে দেখলো তাদের জন্য সুবিধা হয়, সুতরাং কিন্তু অস্ট্রেলিয়ান বা আমেরিকার যে প্রডিউসার ও তারা তো হয়তো ডিটেলস বুঝতেও জানে যে এই বাংলা ওই বাংলায় পার্থক্য আছে, একটু ভাষার মধ্যে একটু নির্বিশ আছে, অথবা বুঝলেও কেয়ার করে না, এটা নিয়ে বদার করে নাই, এটা কোনো সিনেমার পয়েন্টে এটা কোনো ইস্যুই না। সো এই কারণে হয়তো এগুলো নিয়ে আসে বদার করে নাই, হোয়াট এভার আমার মানে এগুলোই কারণ হবে, এর মধ্যেই কোনো একটা কারণ হবে যেগুলো উপস্থাপন করলাম। এখানে তো আর কেউ বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা আমি করে ষড়যন্ত্র করে এগুলো করতেছে না, আমাদের তো ধারণা সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ঢাকা শহরের দেখাইছে কেন ঢাকা শহরের বাড়িধারা না দেখায়, 99% রিপ্রেজেন্টেটিভ অফ ঢাকা এরকম পিকচার দেখানো হইলো, সুতরাং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সিজ্জতে লাগছে, সো এগুলো বলে লাভ নাই, এগুলো কোনো কারণ হবে হয়তো আর কি। অ্যাগেন এটা কোনো ডকুমেন্টারি না, সো আই গেট ইট। স্টিল লাস্ট যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে মুভিতে দেখানো হয় বাংলাদেশের আর্মি পুলিশ র্যাব হইতেছে পাখির মতো গুলি করে মারে, এমনভাবে গুলি করে মারে, খুব কষ্ট কষ্টকর, মানে আমার নিজে সত্যি কথা বলতে আমার খারাপ লাগছে, কারণ আর যা হোক শত হোক বাংলাদেশের ইয়েটা তো পরনে, ইউনিফর্মটা তো পরনে, বাংলাদেশের আর্মির ইউনিফর্মটা পরনে, ছুরি দিয়ে কোপায় মারতেছিল যেন পাখির মতো গুলি করে মারতেছিল, আমার ওই দৃশ্যটা একটু আমার ইজ্জতে লাগছে যে আমার দেশের সেনাবাহিনীর এমনি করে মারতেছে, পুলিশের একটা খারাপ লাগে নাই, র্যাব দেখানোর চেষ্টা করছে কলকাতার একটা এলিট ফোর্সকে ইউজ করে, ওইগুলোও আমার খারাপ লাগে না, এরা এত খুন গুমের মধ্যে সারাদিন খবরে পড়ি এদেরকে, এদেরকে নিয়ে খারাপ লাগে নাই, আমার লাগে নাই, কিছু করার নাই, সরি আমি খারাপ লাগলে ভালো কথা, আপনার দেশপ্রেম আমার চেয়ে বেশি। তো মিলিটারি আর্মিদেরকে যখন দেখানো তখন আমার একটু খারাপ লাগে। নাও এটা নিয়ে অনেকে তেনা পেঁচেতেছেন, দেখেন আপনারা কি আজকে প্রথম হলিউডের মুভি দেখতেছেন? হলিউডের মুভিতে আমেরিকাতে শুটিং করা হয় দেখা না, দেখানো হয় যে আমেরিকার হইতেছে বিভিন্ন এলিট ফোর্স, তারপর ইয়ে ফোর্সকে সমানে একই দৃশ্য পাখির মতো গুলি করে মারতেছে, হু কেয়ার্স মুভিতে কী দেখাইছে না দেখাইছে, হু কেয়ার্স, হু বদার্স এনিওয়েজ। ইভেন এইখানকার প্রেসিডেন্টগুলোকে অনেকে এটা নিয়ে আমাদের সোলাইমান সুখন উনি ইয়ে দিচ্ছেন, পোস্ট দিচ্ছেন যে এরকম আমাদের আর্মি মিলিটারি বললে এরকম, দেখেন
এইখানে হলিউডের মুভিতেও দেখানো হয় প্রেসিডেন্ট ইউএস প্রেসিডেন্ট মাফিয়াদের হইতেছে বা ইয়েদের কথা মতো উঠে বসে রুমের মধ্যে মিটিং করতেছে ইউএস প্রেসিডেন্টের সামনে, ইউএস প্রেসিডেন্ট মাফিয়া বসের সামনে হইতেছে মতো জানু হয়ে আছে, এগুলো মুভিতে দেখানো হয়। হু কেয়ার্স, এখানকার মানুষ এগুলো নিয়ে মাথাও ঘামায় না, বদারও করে না, কারণ এটা অনেক বড় দেশ, তাদের কথা বলার অনেক বড় বড় ইস্যু আছে। তা মুভিতে কি দেখানো হয়েছে, ইটস এ পেটি থিং। এখন যেটা বললাম, আমাদের জন্য এটা পেটি না, আমাদের জন্য আমাদের জাতীয়ভাবে একটা বিশাল অর্জন এটা, একটা মুভিতে বাংলাদেশের একটা দৃশ্য দেখানো হয়েছে। সো আমাদের জন্য এটা হিউজ ডিল, এই কারণে আমরা এগুলো নিয়ে এত কথা বলি। এইসব দেশে প্রেসিডেন্টকে যেভাবে দেখানো হয়, আর্মি মিলিটারি সবাইকে যেমনভাবে উপস্থাপন করা হয়, যা তাভাবে উপস্থাপন করা হয়, কথা বলতেছে নোবডি কেয়ার, সবাই তার কাজ নিয়ে ব্যস্ত, মুভিতে কি দেখাইছে কারো কিছু আসে যায় না। কিন্তু এগুলো নিয়ে আমরা, এবং যেটা বললাম, যেগুলো তো আজকে প্রথম আমরা দেখতেছি না, এবং এখানে দেখানো হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী ট্রেন সব নেমে আসছে, একটা 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 খুচরা হইতেছে কি বলবো, অ্যাসাসিনকে ধরার জন্য পুরো দেশের সব আর্মি মিলিটারি নেমে যাবে, এটা বাস্তবসম্মত না। কিন্তু এটা যদি সরকারিভাবে ব্যাপার তেমন হয় যে একটা জঙ্গিকে ধরার জন্য সরকার তৎপর, তখন ইট মেক সেন্স। বাট স্টিল দেখা যায় যে যখন আর্মি মিলিটারি কিছু মেরে ফেলার পর, গোলাগুলি করার পর নায়ক হইতেছে আর কোনো আর্মি মিলিটারি আসতেছে, এটা তো সম্ভব না। একটা দেশে লক্ষ লক্ষ সেনাবাহিনী, লক্ষ লক্ষ ইয়ে বাহিনী, এদেরকে এদের মারার কোনো শেষ নেই, এদেরকে যত মারবে তত আসতে থাকবে। কিন্তু দেখা গেছে যে একটা পর্যায়ের পর বাংলাদেশের পুলিশ র্যাব আর্মি সব মেরে শেষ করে ফেলছে, আর কেউ আসতেছে না। বাংলাদেশের হইতেছে পুলিশ র্যাব আর্মির সাইজ হইতেছে 100 জনের বা 200 জনের আর কি সাইজ। তো এগুলো তো অবাস্তব জিনিসপত্র, মুভিতে দেখানো হয়, আমরা সারা জীবন দেখে আসছি সব মুভিতে এইভাবেই সব কিছু উপস্থাপন করা হয়, গোলাগুলি 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 চলতেছে, নায়ক সবাইরে মেরে ফেলতেছে। বাংলাদেশের কিন্তু আমরা এগুলো দেখে দেদারসে হইতেছে লাইক দিতেছি, কিন্তু এখন বাংলাদেশ ইনভলভ হয়, এখন এখন আর এই মুভি বানাইলে হবে না, এখন অন্যভাবে মুভি বানাইতে হবে। সারা জীবন যেরকম মুভি যেভাবে বানায় আসছে, আমরা যেভাবে দেখে আসছি, এখন এরকম হইলে হবে না, এখন মুভির স্টোরি চেঞ্জ করে বাংলাদেশকে সেরা দেখাইতে হবে। বাংলাদেশে ধারণ হয়েছে বাংলাদেশের একটা স্টোরি, এখন তাদের তাদের চাওয়া, বাংলাদেশিদের চাওয়া এই মুভিতে বাংলাদেশের ইকোনমি কত ভালো করতেছে দেখানো হোক, বাংলাদেশে কোথায় কোথায় ভালো ভালো স্থাপনা আছে এগুলো ডকুমেন্টারি আকার আকারে দেখানো হোক, এটা হচ্ছে তাদের চাওয়া বোধ হয় জায়গা। আর লাস্ট হইতেছে মুভির রেটিং নিয়ে, আমি লাস্ট দেখলাম আইএমডিবি রেটিং হইতেছে 7.6 বোধ হয় দেখলাম, আইএমডিবি রেটিং এ 7 এর উপর যে কোনো রেটিং হইতেছে মানে ভালো মুভি, দেখার মতো মুভি। আর একটা ব্যাপার হচ্ছে, যে কোনো মুভি রিলিজ পাওয়ার পর পর সাথে সাথে প্রায় মাসখানেক হইতেছে আইএমডিবিতে একদম টপ রেটিং থাকে, 8-9 করে থাকে, যত সময় যায় আস্তে আস্তে কমতে কমতে 7-7 নিচে নেমে আসে। সো ওই রেটিং দেখে বোঝার সম্ভব নয় মুভিটা কেমন হয়েছে, মানুষের কি এটার ব্যাপারে রিভিউ। 7.6 এখন দেখাইতেছে কিন্তু খুব হাই রেটিং না, শুরুর দিকে 7.6, এটা তার মানে আরও অনেক কমে যাবে, শুরুর দিকে 8-9 চলে যায়। নাও এখানে দুইটা ব্যাপার, একটা হইতেছে যে বাংলাদেশকে নিয়ে মুভি, বাংলাদেশকে দেখানো হয়েছে এই চেতনায় এই গর্বে কিন্তু প্রচুর বাংলাদেশি রেটিং এটার 10-10 দেওয়ার কথা। সো যেই কারণে এটার রেটিং শুরু তিনি সালে 7.6 থাকার কথা, অনেক উপরে থাকার কথা। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশকে অপমানজনকভাবে দেখানো হয়েছে, বাংলাদেশকে অপমানজনকভাবে দেখানো হয়েছে হোয়াটএভার দ্যাট ইজ, সেই কারণে আবার কিছু মানুষ আছে গিয়ে এটা ধুমায় 1 রেটিং দেওয়ার কথা, একটু দেখানো হয়েছে এটাই তাদের লাইফের একটা বিশাল অর্জন। সুতরাং এরা দল বেঁধে জাতিগতভাবে ফেসবুকে গ্রুপ খুলে কি জানি বলে ইভেন্ট ইভেন্ট খুলে এরা মুভি রেটিং দিবে, এখন সেটা কি ভালো দিবে না খারাপ দিবে সেটা পাওয়া যাবে 6 মাস পর। ইদার দেখা যাবে এটা রেটিং 10 নামায় ফেলছে বাংলাদেশিরা, অথবা আসমানে তুলছে, অথবা হইতেছে ওই যে দুইটা অপোজিং ফোর্স টানাটানি করে শেষ পর্যন্ত হয়তো মাঝামাঝি কোথাও এসে পৌঁছাবে। বাট আমার রিভিউ হইতেছে মুভি এটা টিপিক্যাল হলিউডের মারামারি মুভি, হাফ দেখার পর্যন্ত দেখার পর আমি বিরক্ত লাগতেছিল, অপ্রয়োজনীয় মারামারি করে তেনা পেঁচাইতেছে এবং জমতেছিল না। ফ্র্যাঙ্কলি হইতেছে মানে হলিউডের মুভির মারামারি কোনগুলো জমে, এই দুবাইয়ে বিশাল বিল্ডিংয়ে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং লাফে চলে যাইতেছে, গাড়ি নিয়ে বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে ঢুকে যাইতেছে, তারপর মানে হুলস্থুল কাণ্ড। আর এখানে ছোটোখাটো একটা ইয়ে ভ্যান ভাঙতেছে, একটা ওই যে চটের দোকান ভাঙতেছে, মানে এগুলো কোনো জোশ কোনো অ্যাকশন দৃশ্য না, এবং খুবই সস্তা কম দামি অ্যাকশন দৃশ্য। সো দেখে ওই এরকম শান্তি আসতেছিল না আর কি, যে তার উপর বাংলাদেশের যেভাবে মিলিটারিদেরকে কোপাইতেছিল আমার ওইগুলো দেখতে খারাপ লাগতেছিল। বাট অর্ধেক পর্যন্ত দেখার পর বোরিং লাগতেছিল, শেষ করার পর মজা লাগছে, ভালো লাগছে, আমি এটারে পজিটিভ রিভিউ দিব ইভেনচুয়ালি। কারণ হচ্ছে শেষে যে মারামারিগুলো দেখাইছে ওইটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল। আমার মনে হয় মাঝখানের মারামারিটা স্টোরির সাথে আসলে লিঙ্কটা অপ্রাসঙ্গিক একটু ছিল আর কি, হুদা অকারণে টেনে বড় করতেছিল, এই কারণে সম্ভবত বিরক্ত হচ্ছিলাম আমি, আসলে ডিডন্ট থিঙ্ক ইট ট্রু যে কী কারণে পছন্দ হইতেছিল না ওই দৃশ্যগুলো। শেষ দিকে মারামারিটা অনেক লম্বা হইলো, আমার ওইটা এনজয় করছি, এবং ভালো যেটা লাগছে লাস্ট দিকে এসে, এখন কিন্তু স্পয়লার দিবে একটু, সুতরাং যারা মুভি দেখবেন দেখতে চান সিরিয়াসলি জাস্ট 5 সেকেন্ড সামনে চলে যান বা 10 সেকেন্ড। তো মেইন যে ক্যারেক্টারগুলো সবগুলোকে মেরে ফেলা হয়, এটা আমি পছন্দ করি একটা মুভিতে, প্রথমত যে কারণে গেম অফ থ্রোনস হিট হয়েছে, একটা রিয়েলিটি থাকতে হবে, মানে সব সময় নায়করা উইনিং এর তো সম্ভব না। সো আমি যেটা আমি পার্সোনালি আমি সবসময় ফেক জিনিসপত্র আমার কামে যাই না, অলওয়েজ গেট ইট।
গেট মি, আর হইতেছে এখানে একটু রিয়ালিটি ছিল এই ব্যাপারটা, এটা ভালো লাগছে। আর একটা হইতেছে এটা একটা ইম্প্রেশন ফেলে দর্শকের মনে, যখন বাকের ভাই মারা গেছিল তখনও কিন্তু খুব আলোচনা হয়েছিল, এটা একটা ভালো স্ট্র্যাটেজি হইতে পারে। প্রডিউসাররা হইতেছে সেফ রাউট নেয়, তারা সবসময় সব কিছুর পর নায়ক মরে গেলে আবার বাঁচায় ফেলে, কারণ দর্শকের কথা চিন্তা করে, কিন্তু বাস্তবভাবে উপস্থাপন করলে দর্শককে মানে মেইন ক্যারেক্টারগুলোকে মেরে ফেললেও যে পাবলিক আসলে অপছন্দ করে ব্যাপারটা যে তা না, যেটা আমরা গেম অফ থ্রোনসে দেখছি। সো রিয়েলিটিটা, রিয়েল টকগুলো মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, যে কারণে আমার সাথে আমি যে কথা বলি আমার কিন্তু একটা দর্শক থাকার কথা নেই, স্টিল মানুষ আসে শুনে, কারণ অ্যাটলিস্ট একটু স্বীকার করুক না করুক, ভালো লাগুক না লাগুক, একটু অ্যাপ্রিসিয়েট করে যে অ্যাটলিস্ট সত্য কথাগুলো বলতেছি। সো ওই জিনিসটা আমার ভালো লাগছে যে সব বাইরে মাইরা ফেলছে, এটা একটা হৃদয়ের মধ্যে দাগ ফেলছে, ইম্প্রেশন ফেলছে, এবং মুভিটার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়েছে। সে বাংলাদেশ বলে না, মুভিটার স্টোরি নিয়ে জাস্ট কথা বলতেছি অন ইটস ওন। সো ওভারঅল ভালো মুভি, আর বাংলাদেশ এটার মধ্যে ইনভলভ ছিল, বাংলাদেশ নামটা সারা পৃথিবী এই উপলক্ষে শোনার সুযোগ পাইতেছে, সাধারণত জানে না খুব বেশি মানুষ, এটা একটা পজিটিভ ব্যাপার। কিন্তু যেইভাবে জানছে, যেইভাবে দেখবে এই দৃশ্য দেখার পর রাস্তার বাইরে গিয়ে আমি বাংলাদেশি পরিচয় দিতে, আমার একটু হলেও খারাপ লাগবে সত্যি কথা, বাট দ্যাটস আই ডোন্ট কেয়ার। বাংলাদেশ নিয়ে যখন মানুষের সাথে কথা হয় এবং বাংলাদেশের কোনো নেতিবাচক দিকগুলো আলোচনায় উঠে আসে, যে আসতে বাধ্য, বাংলাদেশের 100টা দিকের মধ্যে 99টা নেতিবাচক দিক থাকে, একটা থাকে ইতিবাচক দিক, সো ওইগুলো আমি হাইড করার চেষ্টা করি না, ওইগুলো হাইড করার চেষ্টা করে অনেকটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা। সো যেটা যেমন সেভাবে কথা বলি, নেতিবাচক দিক উঠে, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে তো এগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে স্বাভাবিক এরকমই হবে, এই কারণেই তো এরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাহলে তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে যেত। সো এইগুলো সব কিছুকে লুকানো, চাপানো, মিথ্যা বলা, অসত্যতা, এগুলো আমার পছন্দ না। সো ইট ডাজেন্ট বদার মি, ইট ডাজেন্ট ইম্প্যাক্ট মি ইন এনি ওয়েজ এই মুভির স্টোরি, বা বাইরে একটা মানুষের সামনে আমার মুখ ছোট হয়ে গেল কিনা, আই ডোন্ট কেয়ার। এনিওয়েজ ভালো মুভি, দেখতে পারেন।